হলো সব খবর নিয়মিত স্বাগত জানাচ্ছি আমি সরকার দ্বিতীয় স্বাধীনতার এক মাস পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে তখন আবারও বিভাজনের পায়ে করছে কেউ কেউ তবে এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বুধবার দুপুরে এটিএসসিতে পরবর্তী কার্যক্রম এবং রূপরেখা নিয়ে ব্রিফিং করেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদা আবদুল্লাহ ও সারজিস আলম তারা জানান আওয়ামী লীগ তাদের শাসনকালে জনগণের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে বলেন বৃহস্পতিবার দ্বিতীয় স্বাধীনতার এক মাস পূর্ণ হবে শহীদদের স্মরণে সারা দেশে পালিত হবে শহীদী মার্চ কর্মসূচি ৬ সেপ্টেম্বর থেকে বিভাগীয় সফর শুরু হবে বলেও জানান সমন্বয়করা বলেন বিভাগীয় ও জেলা সফরে সবার কথা শোনা হবে দেয়া হবে সুনির্দিষ্ট দিক নির্দেশনা সমন্বয়করা জানান সরকারি হিসেবে আন্দোলনে মোট নিহতের সংখ্যা ছশো জন আহত হয়েছেন সতেরো হাজার নশো জন আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনে নিয়েছিলাম আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে তাদেরকে স্মরণ করে আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই দর্শক সম্প্রতি পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজ জিতে একাংশ ফিরেছে এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল শান্ত এয়ারপোর্টে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং পরবর্তীতে দেখা গেছে যে দুইজন খুবই দলের জন্য দারুণ একটা পার্টনারশিপ করলো এবং আমরা ভালো একটা পজিশনে গেলাম

স্কিল নিয়ে চিন্তাভাবনা ওভারঅল খুবই ভালো একটা প্রিপারেশান ছিল এবং প্রত্যেকটা প্লেয়ারের ইনটেনশান ছিল যে আমরা এখানে খেলাটা যেন জিততে পারি এবং আমি যেটা বলবো যে আমরা পাকিস্তানে তিন দিন আগে গিয়েছিলাম এটা আমাদের একটু অ্যাডভান্টেজ দিয়েছে আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেট জিতার জন্য প্রত্যেকটা সেশন ভালো খেলা প্রয়োজন যদিও অনেক সময় একটা দুটা সেশন এদিক ওদিক হলেও ব্যাক করার সুযোগ থাকে বাট এটা খুব একটা সহজ বিষয় না সো প্লেয়াররা অনেক কষ্ট করেছে কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন প্রপার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমি বলবো যে সবাই টিমের জন্যে খেলার চেষ্টা করেছেন এবং প্ল্যানগুলো এক্সিকিউট করার চেষ্টা করেছেন না প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে উনি দেখা করতে চেয়েছেন যেটা আমি আগেও বলেছি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্যে ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবে অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে কথা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল শান্ত এখন যারা ভাঙচুর করছে তারা শ্রমিক না বহিরাগত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বুধবার দুপুরের সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন বলেন শ্রমিক বাঁচাতে অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে শ্রমিক আন্দোলন বন্ধে বাহিনী ব্যবহার করা হবে বলেও জানান তিনি পুলিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার বলে মনে করেন উপদেষ্টা বলেন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে শ্রমিককে বাঁচাতে গেলে দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে গাজীপুর ও আশুলিয়ায় বন্ধ থাকা সব পোশাক কারখানা বৃহস্পতিবার খুলে দেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী রাতেই শিল্পাঞ্চলে চালানো হতে পারে বিশেষ অভিযান বিজিএমইএ প্রেসিডেন্ট জানান শ্রমিকরা নয় হামলা চালাচ্ছে বহিরাগতরা তাদের আইনের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করবেন পোশাক শিল্প মালিকরা আন্দোলনকারী এবং কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট উভয়ের সাথে কথা বলতেছি যৌক্তিক সমাধানে আমরা সচেষ্ট আমরা আগামী কালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারে না ইনশাল্লাহ আগামী কালকে থেকে চালাবো অভিযান শুরুর পর থেকে অস্ত্র উদ্ধারে ভালো ফল পাওয়া যাচ্ছে একথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম সকালে তিনি বলেন লাইসেন্স বাতিল হওয়া সকল অস্ত্রই অবৈধ দুর্নীতিবাজদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন চলবে কিন্তু চলমান এটা আছে আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে তো যারা মামলার আসামি যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের এসে জড়িত ছিল যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতায় আসবে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় দেশের সংস্কার পরিকল্পনার কথাও জানান তিনি বলেন দলের সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে বিএনপির সফলতা আর অগ্রযাত্রা কখনোই ব্যাহত হবে না বলেও জানান তারেক রহমান মতবিনিময়ে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্যরা চট্টগ্রামে একটি বহুতল ভবনের পার্কিং থেকে সালম গ্রুপের একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ বুধবার রাতে চেরাগি পাহাড়ের একটি ভবনের পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মিৎসু বেশি ব্র্যান্ডের একটি পাঁচেরও গাড়ি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ তবে এ ঘটনায় গ্রেপ্তার করা যায়নি কাউকে এর আগে এস আলমের বিলাসবহুল গাড়ি কাণ্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত করা হয় এই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মেয়ার সদস্য পদ গেল বৃহস্পতিবার এই তিন নেতার তদারকিতেই কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এস আলম গ্রুপ চেয়ারম্যান ও তার পরিবারের চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেয়ার অভিযোগ ওঠে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আলামিন সিকদার আলামিন এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন উদ্ধারকৃত গাড়িটির ব্যাপারে কি কী সিদ্ধান্ত নেওয়া হলো দেবাশিস উদ্ধার হওয়া গাড়িটি জব্দ দেখানো হয়েছে কোতোয়ালি থানা পুলিশের কাছে রয়েছে গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটি যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি চলছে এবং এই যে বৃহস্পতিবারের যে ঘটনা রাতের সেখানে আসালম পরিবারের যে তাদের ব্যবহৃত যে বিলাসবহুল চোদ্দোটি গাড়ি সেই গাড়িগুলো ঠিক কোথায় কোথায় রাখা হয়েছে এবং কিভাবে আছে সেগুলো কিন্তু এই যে অভিযান এই অভিযানের মাধ্যমেই তারা খুঁজে বের করার চেষ্টা করছেন এবং আজকে আমরা দেখছি যে একটি গাড়ির হদিস পেয়েছে এটি কোটি টাকার একটি গাড়ি এবং কয়েক কোটি টাকায় বলতে পারি মিৎসু বিশি ব্র্যান্ডের একটি পাজেরও গাড়ি এই গাড়িটি আসলে একটি বহুতল ভবন চারাগি পাহাড়ের সেই চারাগি পাহাড়ের পাশে একটি বহুতল ভবনের পার্কিং থেকে এটি পাওয়া যায় জানা যায় আসিফ নামে এক ব্যক্তির কাছে এই গাড়িটি রাখা হয় এবং মিথ্যা তথ্য দিয়ে রেখে যায় অন্য একটি কোম্পানির গাড়ি কিছুদিন রাখবেন এর বিনিময়ে টাকা দিবেন এমন বলে কিন্তু তার কাছে গাড়িটি রেখে চলে যায় এবং এই ধরনের আরও যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর সন্ধানেও কিন্তু এরই মধ্যে পুলিশ এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে যারা যৌথভাবে অভিযান পরিচালনা করছেন তারা তথ্য নিচ্ছেন এবং প্রত্যেকটি গাড়ি আসলে তারা জব্দ করার জন্য তাদের অভিযান পরিচালনা করছেন দেবাশিস ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আটাত্তর জনের নামে মামলা হয়েছে বুধবার রাতে থানার বিএনপি কর্মী উদ্দিনকে হত্যার অভিযোগে তার স্ত্রী মাসুমা এই মামলা করেন মামলায় উল্লেখ দু হাজার পনেরো সালের এক মে বানে বাজারে গণতন্ত্র রক্ষা দিবসে বিশ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা ও গুলি বর্ষণে প্রাণ হারান বিএনপি কর্মী মজির উদ্দিন তখন হত্যা মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের এ বিষয়ে ওসি কবির হোসেন জানান মামলার এজাহার গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী সংস্থা সিআইটি এতে বাদ দেওয়া হয়েছে মামলার দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাত সহ সাতাশ জনকে রাখা হয়েছে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সহ নজরকে গত সাতাশ আগস্ট জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলি আদালতে চার্জশিট দাখিল করা হয় তবে এই চার্জশিট প্রত্যাখ্যান করেছে নিহত নাদিমের পরিবার গত বছরের চোদ্দ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নাদিন পরদিন হাসপাতালে মারা যান তিনি সরকারি অর্থে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এই আদেশ দেন প্রধান উপদেষ্টা প্রায় সুইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়ে বলেছেন সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করতে হবে সংস্কার কর্মসূচি প্রণয়নে সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণের পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা বৈষম্যহীন মানবিক দেশ করতে স্ব স্বক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিশ্চিত করা হবে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তিনি দুর্নীতির মূলোৎপাটন করার নির্দেশ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে কাজ করছে সরকার শিল্প কারখানার অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন শ্রমিক আন্দোলনের নামে কোনো রাজনৈতিক আন্দোলন কিংবা বিশৃঙ্খলা হলে তার সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে একই জায়গায় আরেক অনুষ্ঠানে ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন বলেছেন বিগত রেজিমকে পাকাপোক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন ও দুদক তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগ করার আহ্বান জানান তিনি ডাক্তার জাহিদ জানান বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে যার মধ্যে বিতরণ করা হয়েছে দশ কোটি টাকার সামগ্রী শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে ফ্যাসিবাদের কারণে সবকিছুই ছিল গণভবন কেন্দ্রে গণভবন বন্ধ হওয়ার পর সবকিছু বন্ধ হয়ে গেছে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বিকেলে ধানমন্ডিতে ধানমন্ডি সায়েন্স ল্যাব মোহাম্মদপুর এলাকার আন্দোলনকারীদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন তিনি হাসিনা একটি ফ্যাসিবাদের প্রতীক ফিরে আসলে টুটি চেপে ধরবে উল্লেখ করে তিনি বলেন ট্রাফিক নিয়ন্ত্রণ করা নয় করা নয় ছাত্রদের কাজ সিস্টেম পরিবর্তন করা ফ্যাসিবাদের সময় গণমাধ্যমগুলো আওয়ামী লীগ ঘরানার ছিল উল্লেখ করে তিনি বলেন জনগণকে এমন কিছু প্রস্তাব করতে হবে যা মানুষকে মুক্তি দিবে দখল হওয়া খাল মুক্ত না করলে বন্যা কখনোই কমবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফ ম খালিদ হোসেন বুধবার বিকেলে নোয়াখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি আরও জানান ষোলো কোটি টাকা ব্যয়ে সারা দেশে এক একটি মডেল মসজিদ নির্মাণ হয়েছে উদ্বোধনের আগেই এর অনেকগুলিতে ফাটল ধরেছে এ বিষয়ে একটি কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে বাইশ আগস্ট থেকে এখন পর্যন্ত মোট অর্থ জমা পড়েছে এগারো কোটি দশ লাখেরও বেশি টাকা খরচ হয়েছে এক কোটি পঁচাত্তর লাখেরও বেশি বাকি অর্থ পুনর্বাসনে ব্যয় করা হবে সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান বন্যা কবলিত মানুষের দ্বারে দাঁড়ে শুকনো ও ভারী খাবার সহ বিভিন্ন ত্রাণ পৌঁছাতে পেরেছেন তারা ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন করাই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী লক্ষ্য বলেও জানান তারা আরও জানান ত্রাণ তহবিলের নয় কোটি পঁয়ত্রিশ লাখেরও বেশি টাকা জমা আছে এই অর্থ বন্যার্থদের পুনর্বাসনে ব্যয় করা হবে এক্ষেত্রে সরকারের দুর্যোগ মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রতি পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সহ পাঁচটি দাবি জানিয়েছেন আহত এক শিক্ষার্থী দুপুরের রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতালে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সরকারি তিতমির কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সালমান হোসেন আমরা কেউই এখানে ছয় থেকে সাত মাসের কম সময়ের ভিতরে সুস্থ হতে পারবো না সরকার আমাদের নিয়ে যে ভাবনাটাতে ভাবতেছে সেই ভাবনাটার প্রতিফলন আমরা দেখছি অনেক সময় সাপেক্ষ হচ্ছে সুস্থ তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে পার্বত্য চট্টগ্রামকে জুম্মু ল্যান্ড বানাতে ভারতীয় মদতে উপজাতিদের আদিবাসী বলে জোর প্রচারণা চলছে এমন অভিযোগ স্টুডেন্টস ফর সভরেন্টি নামের একটি সংগঠনে তাদের দাবি আদিবাসী স্বীকৃতি আদায়ের জন্য উস্কানিও দেয়া হচ্ছে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে প্রতিবাদী সমাবেশ করে সংগঠনটি এ সময় এর সদস্যরা বলেন পাহাড়ের উপজাতিরা কেউ আদিবাসী নয় তারা অভিবাসী পরিস্থিতি অস্থিতিশীল করে আলাদা রাষ্ট্র তৈরি করা ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তারা বলেন উপজাতিদের আদিবাসী দাবি করা কিংবা সম্বোধন করা মানে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা বাংলাদেশে কেউ যদি এমন প্রচারণে অংশ নেয় তবে সে অবশ্যই রাষ্ট্রদ্রোহী অপরাধে অপরাধী হবে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকায় গত সতেরো বছর ধরে হামলা নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাখফ কামনে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিলের রনি আরও বলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরোধিতা করাতেই গুমের শিকার হয়েছিলেন তিনি বর্তমানে কোনো নেতার নাম ভাঙে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে সাথে সাথে তাকে আইনের হাতে সুপর্দ করার আহ্বান জানান তিনি সীমান্তে শিশু হত্যা ও আগ্রাসনের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ এর ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এ সময় সীমান্তে হত্যা বন্ধের আহ্বান জানান শিক্ষার্থীরা চলবে না চলবে না চলবে না চলবে না নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন রোধ নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উন্নতি সহ মৌলিক অধিকারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তারা বক্তারা বলেন হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন বিগত সরকারগুলো নদী ভাঙন রোধে চোখে পড়ার মতো কোনো প্রকল্প বাস্তবায়ন করেনি বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন তাই তারা চান হাতিয়ার নদী ভাঙন রোধ হোক এই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে